নদিয়া শান্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডাক্তার পূজা মৈত্র জানান, আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী করোনা পজিটিভ কোনো রোগীর যদি শারীরিক কোনো সমস্যা না থাকে এবং বাড়িতে একা থাকার উপযুক্ত পরিবেশ থাকে তাহলে সে নিজের বাড়িতে থাকতে পারেন। বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় একমাত্র যাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে তাদেরকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যারা বাড়িতে থাকছেন তাদেরকে আশাকর্মী, অ্যাম্বুলেন্সের চালকের ফোন নম্বর, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মোবাইল নম্বর দেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য আধিকারিক। আমাদের আইসিএমআর এর গাইডলাইনই আছে যে পজিটিভ হলেও পেশেন্ট হোম আইসোলেশনে থাকতে পারে। এই গাইডলাইন আজকের না, এটা হচ্ছে 28 এপ্রিল থেকে এই গাইডলাইনটা রয়েছে। এখন আমাকে পরিষ্কার করে আপনাদের জানাতে হবে যে কোন কোন পেশেন্ট বাড়িতে থাকতে পারে আর কোন কোন পেশেন্ট বাড়িতে থাকতে পারে না। ধরুন একটা পেশেন্ট পজিটিভ এলো, প্রথমে আমরা যেটা দেখব যে তার বাড়িতে ঠিক কি পরিস্থিতিটা রয়েছে। পরিস্থিতিটা বলতে হচ্ছে তার বাড়িতে আলাদা করে থাকার ঘর বা আলাদা করে টয়লেট আছে কিনা, মানে সেপারেট রুম অ্যান্ড সেপারেট বাথরুম, কোনো কমন টয়লেটটাকে ইউজ করতে দেওয়া যাবে না। এখন আমাদের মধ্যে অনেকের বাড়িতেই হয়তো সেই ফেসিলিটিটা নেই, সেই ফেসিলিটি না থাকলে কিন্তু আমরা তাকে আলাদা করে সেই হোম আইসোলেশনে রাখতে পারবো। এবার যদি দেখি যে সেপারেট রুম এবং সেপারেট বাথরুম আছে, মানে টয়লেট আছে, ওয়াশরুম আছে, যেটা সে ইউজ করতে পারে, টোটালি আইসোলেট হয়ে যেতে পারে, তাহলে আমরা যেটা নজর দেবো পেশেন্টের বয়সের উপরে। 50 এর উপর যদি বয়স হয় তাহলে সেই সমস্ত পেশেন্টকেই কিন্তু সেফ হোমে বা কোভিড হাসপাতালে যেতে হবে। 50 এর উপর বয়স হলে যদি তার কোনো সিমটম বা উপসর্গ না থাকে বা অল্প উপসর্গ থাকে তাহলে সে যাবে সেফ হোমে। আর যদি অন্য রকমের অনেক জটিলতা যেমন ডায়াবেটিস, হাইপার টেনশন, থাইরয়েড বা ইত্যাদি ইত্যাদি কিডনি ডিজিজ, ক্যান্সার এসব থাকে তাহলে তো তাকে অবশ্যই কোভিড হাসপাতালে যেতে হবে। এবার চলে আসি 50 এর নিচে। 50 এর নিচে যদি হয় কিন্তু কোনো উপসর্গ যদি আমি দেখি যে নেই বা যদি অল্প উপসর্গ আছে তাহলে সে যথারীতি সে হোম আইসোলেশনে থাকতে পারে, আর বাড়িতে আলাদা ঘর এবং আলাদা টয়লেটের মধ্যে থাকতে পারে। এবার 50 এর নিচে বয়স কিন্তু তার কোনো একটা কোমরবিডিটি রয়েছে, যেমন ধরুন টেস্ট মেকার বসানো রয়েছে এমন একটা পেশেন্টকে আমরা কালকেই কোভিড হাসপাতালে পাঠিয়েছি 48 বছর বয়সে। তো এগুলো থাকলে 50 এর নিচে হলেও আমরা তাকে বাড়িতে রাখছি না, তাকে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু 50 এর নিচে কোনো তেমন কোমরবিডিটি নেই, তার সাথে তার কোনো সিমটমও তেমন নেই বা অল্প সিমটম আছে এবং বাড়িতে আলাদা থাকার জায়গা আছে, তো সেক্ষেত্রে এবং টয়লেট, সেক্ষেত্রে আমরা এটা অ্যালাউ করছি। সেটা প্রথমের দিকে গেলে নিয়ে যাওয়া হতো কেন, আর এখনই বা নিয়ে যাওয়া হচ্ছে না কেন? প্রথমের দিকে নিয়ে যাওয়া হতো কারণ প্রথম দিকে হচ্ছে হাসপাতাল বা সেফ হোম মানে ছিল বেশি এবং হচ্ছে রোগী ছিল কম। এখন যত দিন যাচ্ছে প্রতিদিনের কেসের সংখ্যা কিন্তু আপনি লক্ষ্য করবেন যে প্রতিদিনের কেসের সংখ্যা কিন্তু বেড়ে উঠছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে সেটার সাথে সামঞ্জস্য রাখার জন্য আপনি খেয়াল করে দেখুন গাইডলাইনটা কিন্তু আজকে হয়নি, 28 এপ্রিল হয়েছে, কিন্তু যেহেতু হাসপাতালের বেডের সংখ্যা বা সেফ হোমের সংখ্যা তখন মানে সেফ হোম কনসেপ্টটা ওসব পড়ে এসছে, সেই তুলনায় কেস খুব কম হচ্ছিল, তখন হোম আইসোলেশনের প্রয়োজনীয়তা আমরা অনুভব করিনি। কিন্তু এখন সেটাকে এখন কাজে লাগানো হচ্ছে যাতে প্রতিদিনই কেস যেহেতু অনেকটাই হচ্ছে সেজন্য এই আইডিয়াটাকে এখন আমরা কাজে লাগাচ্ছি। পজিটিভ পেশেন্টের বাড়ির যে বাজার বা দৈনন্দিন জিনিসপত্র 14 দিনের জন্য কালেক্ট করা, সেগুলোর জন্য তাদের একটা অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কি করা হবে? যেটা আমরা করছি, আমরা পজিটিভ রিপোর্ট পেলেই আমরা তাকে ইন্টিমেট করে দিচ্ছি, দেখো তুমি পজিটিভ এসছো, তো তার কাছ থেকে পরিষ্কার জেনে নিচ্ছি তার বাড়িতে থাকার মতো পরিবেশ আছে কিনা, সেখানে আমার আশা চলে যাচ্ছে, গিয়ে দেখে নিচ্ছি সত্যিকারের প্রকৃত মুখ্য পরিবেশ আছে কিনা। হয়তো অনেক অনেক সময় মুখে বলে দিতে পারে যে আমার বাড়িতে থাকার জায়গা আছে কিন্তু হয়তো ঘর আছে টয়লেট নেই, কিন্তু সেটা আমরা নিজের চোখে না দেখে বিশ্বাস করছি না, আমরা দেখে নিচ্ছি যে তার আছে কিনা। তারপরে এখন তো নতুন সিস্টেমও হয়েছে যে একদম স্বাস্থ্য ভবন থেকেই তাকে ডাইরেক্ট ফোন করছে, একটা ডেডিকেটেড নাম্বার আছে তাকে ফোন করে জানিয়ে দিচ্ছে। এমনকি এমনও হয়েছে যে আমরা জানার আগেই স্বাস্থ্য ভবন থেকে ফোন করে পেশেন্টকে নক করেছে, পেশেন্ট আমাদের নক করেছে, আমরা হয়তো তার 5 মিনিট পর রিপোর্ট পেয়েছি, মানে সিস্টেমটা এখন এতটাই ফাস্ট হয়ে গেছে আর কি। তো সেই ক্ষেত্রে পেশেন্ট যখন অ্যালার্ট হলো, পেশেন্টকে আমরা বলে দিচ্ছি যে আপনারা যেভাবে হোক যে এই 14 দিন থাকতে হবে, 14-15 দিন, তো তার খাবার দাবারটা আপনি তুলে নিন। এবার তুলে নেওয়ার জন্য তারা যদি কাউকে বিশ্বাস করেন, করতে গেলে তো পাড়ায় প্রতিবেশী আছে, বিশ্বস্ত বন্ধু আছে, তাদেরকে বলবেন এবং তারা তখন খাবার দাবার কিনে এনে বাড়ির দরজার সামনে দিয়ে দেবেন। শারীরিক অবনতি হলে কাউকে জানাবেন সেই সময়? অবশ্যই, আমরা সঙ্গে সঙ্গে যখনই তাকে কন্ট্যাক্ট করছি তখন তাকে কতগুলো নাম্বার দিয়ে দিচ্ছি, আমরা আশার নাম্বার দিচ্ছি, আমরা ডাক্তারের নাম্বার দিচ্ছি, আমরা অ্যাম্বুলেন্সের নাম্বার দিচ্ছি, তার সাথে আমরা বলে দিচ্ছি শারীরিক অবস্থার অসুবিধা হলে সঙ্গে সঙ্গে যেন এক্ষেত্রে একেবারে টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ নেয়, বা যদি কোনো ওষুধের প্রয়োজন হয় ডাক্তারবাবু যদি কিছু বলে সেটা আশা সে বাড়িতে একদম ডোর টু ডোর দিয়ে আসছে। এছাড়া আশা হচ্ছে প্রতিদিন ভিজিট করছে এবং বা টেলিফোনে আশা যোগাযোগ রাখছে তার সাথে। একটা শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে আগে যখন প্রথমে করোনা পজিটিভ পেশেন্ট আসতো তখন দেখা যেত যে তার বাড়ি সঙ্গে সঙ্গে ইয়ে করা হচ্ছে, মানে জীবাণু মুক্তকরণের কাজ করা হতো, সেটা এখন স্যানিটাইজ করা হতো, কিন্তু এখন সেটা কিন্তু দেখা যাচ্ছে করা হচ্ছে না। আমাদের ব্লকে তো প্রতিটা বাড়িতেই স্যানিটাইজ করা হচ্ছে, আমরা যাকেই হোম আইসোলেশনে রাখছি, এমনকি এখনো যে মাইগ্রেন্টরা আসছে স্কুলে থাকছে,
স্কুলগুলোকে আমরা স্যানিটাইজ করছি। এখন অব্দি একটা কেস আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটা ব্লকের ক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু আমরা শহরের ক্ষেত্রে এবং অনেক দেখেছি যে সেখানে এখনো পর্যন্ত করা হয়নি। শহরটা তো আমার এখতিয়ারের মধ্যে নয়, সেই ক্ষেত্রে আমি কিছু মন্তব্য করবো না, কিন্তু আমরা এখনো প্রতিটা বাড়ি এবং প্রতিটা স্কুল স্যানিটাইজ করছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।